গাইজ, গুড মর্নিং। তো মাঝে ব্লগ ছাড়া হয়নি, ভেবেছিলাম একটা ভালো ব্লগ ছাড়বো, কারণ গড়িয়াহাট গিয়েছিলাম। তো ভেবেছিলাম কেমন কি দরদাম বা এখন কেমন কি মার্কেটে নতুন জিনিস চলেছে সেটা ভিডিও করব, বাট কেনাকাটি করতে গিয়ে না ওইসব কিছু করা হয়নি। আমি মা আর মাসি গিয়েছিলাম, তো কী কী কিনেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কত কী প্রাইস চলছে, কী কী নতুন জিনিস উঠেছে সবই দেখাবো। আমি বড় বড় আনারকুলি কুর্তি নিয়েছি, তো এখন যাচ্ছি বাজারে মাছ কিনতে। তন্ময় যে রেডি হয়ে গেছে, ও ওখান থেকে অফিসে বেরিয়ে যাবে, আমি আমাকে কিনে দেবে, আমি নিয়ে ঘরে চলে আসবো। তো চলো। বলছিল না বলিনি আরে হালকা কাশি হয়েছে। বাজার দিয়ে এসে গেছি, এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যে জামাটা পরে গিয়েছিলাম সেই জামাটা ভালো করে ধুয়ে দিলাম, কাদা ফাদা ফেচকে একাকার। আর মাছের যা দাম, শুধু মাছটা কিনতে গিয়েছিলাম, সবজি টবজি সব ছিল, মাছের সাংঘাতিক দাম, মানে তোমার 400 টাকা 450 টাকা করে কাতলা বিক্রি হচ্ছে, যেগুলো আমি আমাদের বাজার দিয়ে 350 পেয়ে যেতাম। তো ওই কিনতে হলো, কিছু করার নেই, খেতে তো হবে, নাকি থাকবো নাকি। ভেবেছিলাম রান্না পুজোর পর দামটা কমবে, সাংঘাতিক দাম। তো শুধু মাছটা কিনে নিয়ে চলে এসেছি, পেঁপে ঝিঙে রয়েছে, ঝোল করবো কি, দই আছে, দই মাছ করবো, দেখি ঝোলই খাবো, কারণ তেল খেয়ে খেয়ে না বড় গায়ে তেল হয়ে যাচ্ছে, ভীষণ ফ্যাট বেড়ে যাচ্ছে, ওই জন্য কালকের রাতেও কম খেয়েছি, এখনও কথা বলছি না, হাঁপিয়ে হাঁপিয়ে যাচ্ছি। তো গাইস, রান্নাঘরে চলে এসেছি, কিছু কাজ সারা হয়ে গেছে, চাল ভিজিয়ে রেখেছি, আর এই যে দেখতেই পাচ্ছ, চালটা না ভেজালে ঝরঝরে হয় না। এখানে ভাতের জল গরম করতে দিয়ে দিয়েছি, গরম হয়ে গেলেই চালগুলো ভেজানো যেহেতু আছে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে একটু একার জন্য চাফি বানাচ্ছি, চা দুধ আর বাতাসা দেওয়া আছে, আর এই যে কফি, কফির পাতাটা এটা দিয়ে বানাবো। হাত ধুয়ে নিলাম, যাতেই হাত দিয়ে আমার হাত ধোয়া স্বভাব। তো এই চলছে রান্না মোটামুটি, কিন্তু এই যে এটা কাককে দেবো, রুটি রেখে দিয়েছি, বেসিনের অবস্থা খারাপ, বেসিনটাকে ইগনোর করো। আর এদিকে সব জামাকাপড়গুলো সব শুকুতে দেওয়া আছে, বৃষ্টিতে অবস্থা ভীষণই খারাপ, দেখতেই পাচ্ছ সব ভিজে, গাছগুলোই শুধু সবুজ হয়ে আছে, তারপর সব পাঁচিল ফাঁচিল সব ভিজে, এ টু জেড। তো এই চলছে রান্নাগুলো ঝপ করে নিই, ব্যাস তারপরে কাজ শেষ। তো এই যে সবজিগুলো সব নামিয়ে রেখেছি, পেকে যাচ্ছে হাফ বৃষ্টিতে, কারণ উপরে এত গরম থাকে, তার মধ্যে বৃষ্টি হচ্ছে। এই যে চা আমি ছিঁকে রেখেছি, একটু বেশি হয়েছে রয়েছে, লঙ্কা ফঙ্কা সব, আর এই লেবুগুলো বাবা এনেছে সব গাছে, আরও অনেক এনেছিল, কিন্তু বাবা বলেছে যে সবাইকে দিবে, দিয়ে খাবি, তো মোটামুটি দিয়ে দিয়েছি, দু ব্যাগ নিয়ে এসেছিলো, আর এইগুলো শুধু আমাদের খাওয়ার আছে। মোটামুটি 10টার মতো সবাইকে দেওয়া হয়ে গেছে, তো এই রয়েছে, আর এইগুলো সব কেটে নুন দিয়ে খাওয়াবে। আর এটা হচ্ছে নুন দেবো না, মিষ্টি। আর এই সবজিগুলো সব পেকে যাচ্ছে, দেখি কি করি, কটা কি করি, নিয়ে বসে গেছি। আর চাটা মুড়ি দিয়ে খাবো, মুড়ির কৌটোটাও নিয়েছি, আমি চানাচুর এখন খাচ্ছি না, যা ওয়েট বাড়ছে, পায়ের তলা ভীষণ ব্যথা করছে, মানে হাঁটতে পারছি না। আর এই যে আলু পেঁয়াজও নিয়ে নিয়েছি, যা লাগবে নেব। ভাত হয়ে গেছে, এই যে চা খাওয়া হয়ে গেছে, এখন কড়াই তেল গরম করেছি, মাছ ধোয়া হয়ে গেছে, এখন মাছের গায়ে হলুদ হচ্ছে, এরপর সম্প্রদান হবে। তো মোটামুটি চলছে এই এই মুড়ি, শুকনো মুড়ি বললাম চেবাচ্ছি, রোগা হতেই হবে বাবা। আর এখানে এই সবজি ফবজি কাটা রয়েছে, ঝোল করবো, ঝিঙে আর পেঁপে কাটা রয়েছে, বাবা গাড়িটা গেল। আর এখানে আলু সেদ্ধ করে রেখেছি, কারণ আলু সেদ্ধ করে জল ফেলে দিতে বলেছে ডাক্তার, বলছে যে আলু এরকম খেতে না। তো এই যে তেল গরম হয়ে গেছে, এদিকে আমার মাখানো রেডি, এই মোটামুটি কমপ্লিট, হাতটা একটু ধুয়ে নি। Thank you.
বড় করা নিলে ভালো হতো, বড় করা নিলে ভালো হতো। এই ছোটো করায় গুটিয়ে গুটিয়ে চারটে দিয়েছি, এখনও এতগুলো বাকি আছে, ভাজবো। তো এই ঝিঙে লম্বা লম্বা করে ঝিঙে ফেলেছি, এরকম ঝোল বেশ ভালো লাগে। সেদ্ধ করিনি জানো তো, এটা সেদ্ধ করলে নরম হয়ে যায় ঠিকই, কিন্তু জলটা ফেলে দিতে হয়, টেস্ট অতটা হয় না। ওই জন্য শুধু আলুটা সেদ্ধ করে নিয়েছি, জলটা শুধু ফেলে দেবো। তো চলো রান্নাবান্না করে নিই, দেন দেখা হচ্ছে। ততক্ষণ আমি মুড়ো চিবই। স্নান করে চলে এসছি, রান্নাবান্না হয়ে গেছে, এবার খাবার বাড়বো। আর এই সব জামাকাপড় ঝুলছে রান্নাঘরের মধ্যেই তো, আর এই বাইরেও ঝুলছে, অবস্থা খুব খারাপ। তো চলো গাইস, দেখতেই পাচ্ছ বৃষ্টির জন্য ঘরের মধ্যে তরি টাঙানো হয়েছে। তো আমি রেডি হয়ে গেছি, এক জায়গায় যাবো, কোথায় যাবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে বলি, আজকে লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, ভুলে গেছিলাম যে খেতে ভাত ভাত বাড়ার পর যে তোমাদের সাথে শেয়ার করবো, ওটা রিয়েলি ভুলে গিয়েছিলাম, এত দেরি হয়ে গেছিলো। তো এখন রেডি হয়ে গেছি, ঘামও দিচ্ছে। তো এই যে এই জামাটা পরে আছি, এই জামাটা আমাকে মাসি দিয়েছে, আমার ছোটো মাসি। তো যাই হোক, রেডি ফেডি হয়ে আছি, এবার তোমাকে ফোন করবো, ফোন করে বেরোবো, তোমাকে রাস্তায় বলবো তোমাদেরকে যে কোথায় যাচ্ছি, কী হচ্ছে না হচ্ছে। আর ওর ফোন থেকেই শ্যুট করতে হবে, কারণ এই ফোনটায় চার্জ নেই। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। তো গাইস, গড়িয়াহাট চলে এসেছি, বিশ্বকর্মা পুজোর দিন গড়িয়াহাট দিয়ে আমি দুটো জেগিংস কিনে নিয়ে গিয়েছিলাম, ওইগুলো ছোটো হয়েছিলো। তো ও তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছিলো, তো বললো চলো ওইগুলো এক্সচেঞ্জ করে নিয়ে আসি। তো এই ফুটে যে মার্কেটগুলো বসে, এই যে ফুট ঠিক না, এই যে বাঁধানো দোকানগুলো, এই যে ফুটের দিক থেকে যাচ্ছেন, ওই দোকানগুলো দিয়ে নিয়েছিলাম। এখানে রাস্তায় আরও ছোটো 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 স্টল আছে, প্রচুর প্রচুর স্টল আছে, দেখছো, দেখতেই পাচ্ছ। তবে এর থেকে বেশি ভিড় থাকে, এবারে অতটা ভিড় হয়নি, আর প্রচুর দাম, সাংঘাতিক দাম। তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। মাটি বললো এখানে দাম বেশি, আগে দর করেছিলাম 150 করে ও নিয়েছে, সেটা এখানে 750 ছিল। হ্যাঁ, আমি দর করলাম, বললো 750। আর ওই একটা পার্স দর করলাম, ওটা 1200 গোল। ও সবে শুরু হলো, আমি এতক্ষণ ধরে বসেছিলাম, বলে কিছুই শুট হয়নি তোমার ফোনে। হ্যাঁ, ওটাই বোঝা যায় না। এই কাফতান কুর্তি গুলো সেবারে দেখেছিলাম, 233 করে বলেছিল বলে নিই নেবো না তো। আরে আমি জানি ওদিকে শুট হয়ে গেছে, ওই ওইগুলো ব্লাউজ ফ্লাউজ গুলো তুললাম, আমি জানি হয়ে গেছে, বাট হয়নি। ভালো ভালো ছিল এগুলো ব্লাউজ। এখানেও ব্যাগ আছে, কাঁচের কাপ আছে, নেবে কাঁচের কাপ? ভালো লাগলো, অনেকদিন পর কথাটা শুনে ভালো লাগলো। নিতে বললাম তুমি নেবে কিছু না, ওইদিকে সেই ব্লাউজ ফ্লাউজ গুলো কি সুন্দর ছিল, ওইগুলো তুমি? আরে শুট ওইগুলো হলোই না, আমরা ওই দিক দিয়ে গিয়েছিলাম। তাহলে চলো যাই, কিছু অর্নামেন্টস দেখি। হ্যাঁ দেখো।
এখানে দাম বেশি গয়না। কফি মগ দুটো নিলে হতো না? কফি মগ তাহলে তুমি বেকার আনছো। কাঁচের কাপ তুমি বলেছিলে, একেবারে এদিকে আসি, বেরিয়ে আসো, বেরিয়ে আসবে নাকি? এখান থেকে পেয়ে যাবো বাস। তো এখন বাড়ি যাব, লেগিংস অ্যাকচুয়ালি চেঞ্জ করতে এসেছিলাম, কিছু জেগিংস কিনেছিলাম, সেই জেগিংস গুলো চেঞ্জ করে এখন দেখো টিপ চাই, টিপ সব দাম বেশি, এর থেকে আমাদের বেহালায় দাম কম। তো এখন বাড়ির দিকে যাচ্ছি। মিষ্টি গোপালের জন্য মিষ্টি নিয়ে যাবো। হ্যাঁ ও এই রাস্তাটা আমরা জানি না, আমরা ওই যেখান থেকে অটো এলো এর উপরেই তো দুর্গা পূজো হয় এইখানেই। ও তাহলে চল হেঁটে বেরিয়ে যেতে পারবো তো। ও আমরা সবসময় যে পারে ওই অটো নামাই সেখান থেকেই ইয়ে করি। জানো না আমি কি করে জানো? ডালওয়ারা। হ্যাঁ তো গাইস বাড়ি চলে এসেছি, হাত মুখ ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নিয়ে চাও খাওয়া হয়ে গেছে, গোপালকে খেতে দেওয়া হয়ে গেছে, প্রসাদও তোলা হয়ে গেছে, জামাকাপড় এখানে যেমনি শুকোচ্ছে উপরেও ভর্তি পুরো জামাকাপড়। তো যেটা হয়েছিল যে আমি সোমবার দিন বিশ্বকর্মা পুজোর দিন তোমার হচ্ছে গড়িয়াহাটে গিয়েছিলাম কিছু কেনাকাটি করতে, তো তার মধ্যে কিছু জেগিংস নিয়েছিলাম। এবারে জেগিংসটা নেওয়া হয়েছিল পুরানো যে আমার ওজন ছিল, পুরানো যে মাপ ছিল সেই মাপ অনুযায়ী নিয়েছিলাম। এখন যে মুটকি হয়ে গেছি, হ্যাঁ, তো সেই মাপটা তো ছিল না, যার ফলে জেগিংসগুলো ছোটো হয়ে যায়। তো আমার মা বলে আমি একটা নিয়ে নেবো, তাহলে মাসি একটা নিয়ে নেবে। তো মাসি আমার মা মাসির বয়স খুব একটা বেশি নয়, তো তোমরা যারা ভিডিও দেখেছো তারা দেখেছো, তো ওরা বলেছিলো যে তাহলে আমরা একটা একটা করে নিয়ে নেবো আর তোকে 200-400 টাকা দিয়ে দেবো। তা আজকের তন্ময়ের ছুটি ছিল, তো ও ছুটি ছিল না মানে ও 6টার সময় এসে গেছিলো তাড়াতাড়ি অফিস থেকে, তা ও জোর করলো যে বলো চলো চেঞ্জ করে নিয়ে আসি। তো চেঞ্জ করে নিয়ে এসেছি, কী কী কিনেছে, কী কী চেঞ্জ করলাম কি ওইগুলো সব তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো। দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর যেটা হচ্ছে ও আরও কিছু কিছু বড় বড় কানের দুল কিনেছে, যেগুলো অনলাইন আমি প্রাইস যতদূর দেখেছি 150-265, সেগুলো আমি 30 টাকায় কিনেছি সেই সব কানেরগুলো। সেগুলো দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, পরের ভিডিওতে সেগুলো থাকবে। তো আপাতত আজকের জন্য একটুখানি টাটা।